হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা, চলে এসেছি আজকে আপনাদের সামনে। আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমিও ভালো আছি। আর আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা সুন্দর মজাদার শীতের রেসিপি নিয়ে। আর শীত মানেই হচ্ছে পিঠে। তো আমি পৌষ পার্বণের দিন একটা তোমাদের পিঠে শেয়ার করেছিলাম, আর আজকে তোমাদেরকে একটা নতুন পিঠে আমি সুন্দরভাবে তোমাদেরকে শেয়ার করব। এই পিঠাটা আমি আগে কখনো খাইনি, আর শ্বশুর বাড়িতে এসে ফার্স্ট টাইম খাচ্ছি, আর আমার বেশ পছন্দের একটা পিঠে, ভালো লাগে। তো তবে হ্যাঁ, পিঠেটা করবে আমার দিদির শাশুড়ি মা, তো মানে আমার ননদের শাশুড়ি মা করবে। তো আর আমি সেটা শিখব, আর সাথে তোমাদেরকেও শেখাবো, শেয়ার করব যে কিভাবে করলো। খুব সুন্দর একটা, মানে যা এটা ভীষণ হেলদিও, আর অবশ্যই খুব মানে অল্পতেই মন পেট দুটোই ভরে যাবে, আর ভীষণ মজাদার একটা পিঠে। আর অবশ্যই হেলদি কেন বলছি, এর মধ্যে উইদাউট অয়েল, এখানে কোনো অয়েলের প্রয়োজন নেই এই পিঠেতে। আর খুব সুন্দর অবশ্য পিঠেতে এমন একটা অয়েল প্রয়োজনও হয় না, তবুও খুব সুন্দরই একটা পিঠে, মজাদার পিঠে। কিছু পিঠেতে অবশ্য অয়েল প্রয়োজন হয়। তো যাই হোক, দেখার জন্য কিন্তু স্কিপ না করে ভিডিওটা ফুল ওয়াচ করো, আশা করি খুব খুব ভালো লাগবে। এবং আমি কিন্তু ভিডিওটা ছোটই বানিয়েছি, তো আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমার জানো তো কি করতে হবে, সেটা হচ্ছে লাইক, কমেন্ট আর শেয়ার। আর আমার চ্যানেল তো হলে সাবস্ক্রাইব, আর যারা করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ। দেখতে থাকো, সাথে থাকো। এই পিঠেটা বানানোর জন্য আমাকে লাগবে কলা পাতা, তাই জন্য এখানে কলা পাতা কাটতে চলে এসেছি। তো চলো, কলা পাতাটা কাটা হয়ে গেলে তারপর যাব রান্নাঘরে। তো চলো যাওয়া যাক। তো চলে এসেছি রান্নাঘরে, এখানে যে চাল, আর চালটাকে আমি পুরো সারা দিন সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে এখন এটাকে আমি মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। দেখো এভাবে পুরো মিহি পেস্ট করে নিতে হবে, বেশি জল দিলে চলবে না। আর এখানে দেখো আমি নারকেল কুচিয়ে রেখেছি, ছোট্ট ছোট্ট করে নারকেল এখানে কুচানো রয়েছে। আর সাথে নেব একটু নারকেল কোড়ো, তাই জন্য এখানে নারকেলটাকে আমি একটু মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নিয়েছি। তো আর নিয়েছি কাজু বাদাম, আর এখানে আছে কিশমিশ। তো তোমাদের কাছে যে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস থাকবে সেটা তোমরা দিতে পারো। এখানে আমার কাছে ছিল একটু মিষ্টির রস, তাই আমি এটা দিচ্ছি, আর সাথে চিনি। শুধু এটা মিষ্টির রস না দিয়ে চিনি দিয়েও করতে পারো। আর এই যে কলা পাতা নিয়ে এসেছি, আর এখানে রয়েছে গুঁড়ো দুধ। তো দেখো এখন আমরা এই বাটিটা থেকে আমরা ট্রান্সফার করে নিচ্ছি আরেকটা বড় একটা বাটিতে। তো গামলা বাটি যেগুলোকে বলে, তো একটা যেহেতু অনেকটা রয়েছে পরিমাণ পিঠাটা, তাই আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। মানে আমি নয়, আমার দিদি শাশুড়ি মা ঢেলে নিচ্ছে। তো দেখো এখানে পুরো ভালোভাবে এটাকে নেওয়া হয়ে গেছে। এবার নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেওয়া হবে। এখানে রয়েছে নারকেল কুড়ো, সেইটা পুরোপুরি দিয়ে দেওয়া হলো। নারকেল কুড়ানো, এটা কুচানোটা, সেটা দিয়ে দিয়েছে। এবার নারকেল কুড়াটা দেওয়া হবে। এরকম করে যতগুলো রয়েছে সবগুলি দিয়ে দেওয়া হবে। তো এবার সে দেখো রয়েছে নারকেল কুড়াটা, সেটাকেও কিন্তু দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে ভালোভাবে এগুলো সবগুলোকে উপকরণকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে, হাতে করে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো চলো দেখো।
দেখো সোজা চলে এসেছি এখন মাটির উনুনের কাছে। তো এখানে দেখো আমার আমি নিয়ে নিয়েছি একটা বড় গামলার মতন, মানে মাটিরই খুলি যেটাকে বলে। তো তার মধ্যে ছাই ভালো করে দিয়ে দিয়েছে আমার দিদি শাশুড়ি। তারপরে ওই যে কলা পাতাগুলো কাটা হয়েছে ওরকম করে মোটা একটা লেয়ার, মানে 8-10 খানা পাতা মোটা করে তার উপরে দেওয়া হয়েছে কলা পাতা ছাইয়ের উপরে। ঠিক আছে, এটা তোমরা ঘরেও আমি অন্য একদিন প্রেশারে তোমাদের করে দেখাবো। এখন এটা আমি তোমাদেরকে মাটির উনুনেই দেখাচ্ছি। দেখো তো নিচে জাল দেওয়া হয়েছে, তোমরা আমি উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি। তো আমার দিদি শাশুড়ি এটাকে এর ওপরে আবার একটা মানে ব্যাটারটা ঢেলে তার উপরে আবার কলা পাতা চাপিয়ে দিচ্ছে, আবার মোটা করে আরেকটা লেয়ার এর মধ্যে দেওয়া হচ্ছে কলা পাতার। আর নিচে আগুন যেভাবে উনুন জ্বালানো হয় সেভাবে উনুন জ্বালানো হয়েছে, আর ওপর থেকে ভালো করে মোটাভাবে আরও বাকি কলা পাতাগুলো যেগুলো কাটা হয়েছিল মানে দিদি শাশুড়ি যেটা কেটেছিল, তো সেগুলোই আবার ভালো করে চাপিয়ে দিচ্ছে। নিচে লেয়ার থাকবে ছাইয়ে, তারপরে মোটা করে কলা পাতা লেয়ার, তার উপরে ব্যাটার, তার উপরে আবার কলা পাতা, তারপরে কিন্তু কিছু ঘুটে যেটাকে বলা হয়, অর্থাৎ গোবর দিয়ে যে ঘুটে করে সেই ঘুটে পুড়িয়ে সেইটা আর সাথে কিছু মানে গরম যেগুলো জাল হয় সেরকম ধরনের কিছু ঘুটে অবশ্যই লাগবে। তো এগুলো দিয়ে তার উপরে চাপা দিয়ে দেওয়া হলো, তো ওপরেও তাপ পাবে আর সাথে নিচেও তাপ লাগবে। তো আর পিঠাটা হবে, এটা হতে মাত্র 1-1.5 ঘন্টা সময় লাগে, তারপরে এটা ঠান্ডা হলে আমরা এটাকে নামাবো। তো এটা বসানো হয়েছিল, দেখো ভালোভাবে ঘুটেগুলোকে দেওয়া হচ্ছে, এর ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এগুলো জ্বলবে আর ওপর থেকে তাপ পাবে, নিচ থেকেও এটা তাপ লাগতে থাকবে। আর এটা বসানো হয়েছিল এই 12:30 করে, আর এটাকে নামানো হয়েছে মানে আমি বিকেল 5টায় নামানো হয়েছে বলেছিল আর কি, বিকেল 5টায় নামাবে। তো আমরা বিকেলে 5টায় তখন পুরোপুরি ঠান্ডা সেই সময় নামাবো। আর তো চলো দেখিয়ে দিচ্ছি একবার, এইভাবেই হতে থাকবে এটা, কিন্তু এটা কিন্তু হতে পুরোপুরি কমপ্লিট হতে 1-1.5 ঘন্টা সময় লাগে। তো এটা হয়ে এটা মানে 12:30 থেকে এই 2টো অবধি এটা চল করা হয়েছে, জাল দেওয়া হয়েছে মানে উনুনে, আর এটা হতে 1.5 ঘন্টা সময় লেগেছিল আমাদের। তো তারপরে এটাকে আমাকে বলেছিল যে 5:30-5টার সময় যখন এটা ঠান্ডা হয়ে যাবে, এটা তো গরম অবস্থায় নামানো সম্ভব না, তাই ঠান্ডা হলে এটাকে বার করে দেখতে। তো চলো আমরা ঠিক 5:30-5টাতে এটাকে নামিয়ে তোমাদের সকলের সামনে আমি তোমাদেরকে কিন্তু দেখাবো। তো এটা ততক্ষণ হোক, আর তোমরা দেখো, আর আমি এরপরে কোনো একদিন তোমাদেরকে প্রেশার কুকারে এটাকে করে দেখাবো। তো প্রেশার কুকারেও কিন্তু এটা তোমরা করতে পারো, যাদের ঘরে উনুন নেই তো তারা এটা করতে পারো। তো চলো এখন বিকালবেলায়, তো দেখো এখন বিকাল হয়ে গেছে আর এখন ঠিক করিতে বাজে 5:30, আর এই সময় আমরা উনুন থেকে বার করে নিয়ে এসেছি। তো দেখো এটা দুটো পাশে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, আর এটা অনেকটা বড় হয়েছে। তো আর এটা খুবই সুস্বাদু, অসাধারণ হয়েছে, ভীষণ টেস্টি, দারুণ হয়েছে, দারুণ।